আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের ঘোরাঘুরি চলছে, তো আমরা সানসেট দেখে দেন কাঁকড়া চিংড়ি ফ্রাই, কাঁকড়া ভুনা, তারপর হচ্ছে পেঁয়াজু, এগুলো খেয়ে দিয়ে এখন আমরা রাস্তা পার হয়ে এ পাশে চলে এসেছি পতেঙ্গা বিচের যে বার্মিস মার্কেট আছে, শামুক ঝিনুক আচার এগুলো পাওয়া যায় এদিকে। এটা আসলে এক প্রকার একটা মেলার মতন বসে, ওরা স্থায়ী দোকান না, তারপর আবার স্থায়ী বলা যায়। তো আসলে কক্স সমুদ্র পাড়ে এসে যদি শামুক আর ঝিনুকের দেখা না পাওয়া যায়, তাহলে আসলে মনে হয় না যে সমুদ্র পাড়ে এসেছি। তো এগুলো দেখে আমার মানে অনেক শান্তি লাগতেছে যে না, আসলেই আমি সমুদ্র পাড়ে এসেছি। তো দেখুন কত সুন্দর সুন্দর শামুক ঝিনুক। তো এখানে শৈবালও আছে, তো এইটা এটা হচ্ছে শৈবাল, হচ্ছে সমুদ্রের নিচে থাকে, তো এগুলো প্রায় বেশ দামি। এই ছোট একটা শৈবাল 500 টাকা যাচ্ছে, আর সাইডে যে বড়টা দেখতে পাচ্ছেন ওটার দাম 2000 টাকা। তো অন্যান্য শামুক ঝিনুকগুলোও খুব ফ্রেশ এবং খুব ঝলমলে দেখা যাচ্ছে। তো আমরা দেখতেছি যে কিছু নেওয়া যায় কি না। তারা বেশ দাম চায় আসলে, পর্যটক দেখলে তারা আসলে, বাইরের মানুষদের দেখলে তারা দামটা যা ইচ্ছে তাই চায়, মানে চেয়ে নেয়। তবে আপনারা যদি যান কখনো, তো যেটাই কিনবেন একটু দামাদামি করে কিনবেন, যাতে ঠকে না আসতে হয়। কারণ ওরা 500 টাকার জিনিসটা আপনাকে 100 টাকায় দিয়ে দিচ্ছে, 100 টাকার জিনিসটা আপনাকে 20 টাকায় দিয়ে দিচ্ছে। সেম এরকম আমরা কয়েকটা মালা নিয়েছি, সুমাইয়া কয়েকটা মালা নিয়েছে, চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, এগুলো নিয়েছে, কিন্তু এটার দাম এক একটা দাম 150 টাকা 200 টাকা করে মালার দাম চাচ্ছে, সেটা দেখা যাচ্ছে 30 টাকা 40 টাকায় অনায়াসে দিয়ে দিচ্ছে। আর আমার ভাই তো ওখানে থাকে, সবসময় জানে, ও আসলে দামাদামি করেছে। তো দেখা গেছে যে এত দামি জিনিসটাও আমরা খুব কমের মধ্যে নিয়ে আসতে পেরেছি। তো আমি কিছু আচারও কিনবো, আর হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আমরা একটা দোকানেই ঢুকেছিলাম, এমন কোনো শামুক ঝিনুক নাই যে নাই। তো আমি আর ভাই মিলে এক পাশ থেকে অনেকগুলো অনেক রকমের শামুক এক জায়গায় রেখে দিয়েছে। তো আমি ভাই মিলে কিছু কিছু বেছে প্রত্যেকটা আইটেম থেকে একটা করে আইটেম একটা সেট করে নিয়েছিলাম। আর এটা একটা ঝাড়, মানে দরজায় টাঙানোর জন্য। তো আমি যখন 2009 সালে কক্সবাজারে গিয়েছিলাম, তখন আমি এই টাইপের কিছু দরজার জন্য এনেছিলাম, বাট এতদিন তো আর থাকে না, নষ্ট হয়ে গিয়েছে। তো এটা বলছি নিব, কিন্তু অনেক দাম চাচ্ছে, 1100 টাকা চাচ্ছে দুইটা, তো দুইটা ঝোপ চাচ্ছে। তো সুমাইয়া আরিফ সবাই বলতেছে যে এগুলো নিয়ে তুমি তো দরজায় লাগাতে পারবে না, কারণ তোমার মেয়ে টেনে ছিঁড়ে ফেলবে। মেহেরিমা আবার এই ধরনের জিনিসগুলা মানে খুব মানে ধরাধরি করে, যার কারণে দেখা যাবে ছিঁড়ে ফেলবে। তো সেজন্য আর আমি আগ্রহ করিনি যে এটা নিব। নিদি আরিফ বলতেছে যে এটা তো তোমার মেয়ে ছিঁড়ে ফেলবে। তো আমি এই পাশে চলে এসেছি, খুব সুন্দর সুন্দর মালা ঝুলিয়ে রেখেছে। এখান থেকে কিছু মালা সুমাইয়া এবং আমি নিয়েছি পরার জন্য, খুবই মানে একদম ক্লিন, খুব সুন্দর ঝকঝকে। তো এই হচ্ছে ঘোরাঘুরি আর টুকটাক কেনাকাটা, সুমাইয়া চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, গলার মালা, এটা এটা মেবি সুমাইয়া নিয়েছে, ওর একটা ব্ল্যাক অ্যান্ড রেড একটা ড্রেস আছে ওইটার সাথে পরার জন্য। তো এই মালাগুলো খুবই সুন্দর। এই মালাগুলোই এক একটা প্রাইস 150 টাকা চেয়েছিল, সেটা আমি পার পিস 40 টাকা করে নিয়েছি। সো আপনারা বুঝছেন যে তারা কী পরিমাণে দাম চায় বাইরের মানুষ দেখলে। তো আপনারা যদি কখনও কক্সবাজার যান বা পতেঙ্গা বিচে যান, তখন একটু খেয়াল করে কিনবেন এবং একটু দামাদামি করবেন। 100 টাকার জিনিসটাকে 20 টাকা বলবেন, 30 টাকা বলবেন। ওরা যেমন ছ্যাঁচড়ামি করে, আমাদেরকেও এরকম ছ্যাঁচড়ামি করতে হবে, না হলে ওরা অনেক প্রফিট নিয়ে নেয় আর আমাদের লস হয়ে যায়। তো ভাই বলতেছে যে এটা নাও ওইটা নাও, মানে ও সব কিছু দেখাচ্ছে, সব নাও, সব ও কিনে দিবে। তো আমি আর বেশি কিছু নিই নি, সুমাইকে বলেছি কয়েকটা মালা নিয়ে নাও। আর এই জিনিস এগুলো তো পড়তে পারি না এমনিতেই কানে, তার জন্য আমি বেশি নিই নি। তো টুকটাক কেনাকাটা করে আমরা চলে যাব। আর এখানে
কেনাকাটার মতন এই এইরকমই শামুকের ঝিনুকের জিনিসগুলো মেহেরিমা একটু খেলনা টেনা ধরতেছে। তো আশা করি আমরা এখন চলে যাব। তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।